আসসালামু আলাইকুম সবাইকে আবারও ফিরে এসেছি রুবাইয়াত আপনাদের সাথে আজকে এসেছি শব্দের পার্ট ফাইভ নিয়ে আজকে যেটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পর্তুগিজ ফরাসি অলন্দাজ গুজরাটি পাঞ্জাবি তুর্কি চীনা বর্মি ও জাপানি এদের মধ্যে যেসব শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে সেসব শব্দ আমরা কিভাবে মনে রাখবো কত সহজে মনে রাখতে পারি তাই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। চলুন বন্ধুরা দেখে আসি আমাদের আলোচনা প্রথমে আমরা যেসব শব্দ শিখব তা হচ্ছে পর্তুগিজ পর্তুগিজ শব্দ কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে যেগুলো আমরা অহরহ ব্যবহার করে থাকি এসব শব্দগুলোর মধ্যে আমরা ছন্দ আকারে আপনাদের কাছে সহজ করে দিচ্ছি গির্জায় পাদ্রি গোলা গোদামে গিয়ে চাবি দিয়ে আলমারি খুলে পাউরুটি আনারস আনারস বালতিতে বালতিতে ডাকলো তো ভিউয়ার্স এখানে গির্জায় পাদ্রি পাদ্রি কোথায় থাকে গির্জায় তো গির্জায় পাদ্রি কি করেছে গোদামে গিয়েছে তারপর কি করলো গোদামে তালা দেওয়া ছিল তো চাবি দিয়ে খুলতে হবে চাবি দিয়ে আলমারি খুললো চাবি দিয়ে কী খুললো আলমারি খুললো আলমারি খুলে পাউরুটি আনারস বালতিতে রাখল আলমারির ভিতরে কি ছিল পাউরুটি আনারস বালতিতে রাখল তো সাধারণত আমরা আলমারির ভিতরে কি রাখি কাপড় চোপড় রাখি অথবা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট জিনিসগুলো আমরা সেখানে সংরক্ষণ করি কিন্তু পাদ্রি যেটি করে সেটি হচ্ছে পাউরুটি আনারস ও বালতি সংগ্রহ করে তো বন্ধুরা পর্তুগিজ শব্দ হচ্ছে গির্জা পাদ্রি গোদাম চাবি আলমারি পাউরুটি আনারস বালতি এই আটটি শব্দ পর্তুগিজ শব্দ আশা করি আপনাদের সবারই মনে থাকবে এখন বন্ধুরা আমরা আসবো ফরাসি শব্দে ফরাসি এবং ফার্সি এই দুটি শব্দ নিয়ে আমাদের খুবই ঝামেলা হয় কোনটি ফরসি ফার্সি আর কোনটি ফরাসি আমাদের একটি শব্দ আসলো কার্তুজ এখন আমরা এটা ভাববো এটা কি ফরাসি না ফার্সি আমাদের একটি শব্দ আসলো আইন এটা কি ফার্সি না ফরাসি অপশনে যদি দুটোই থাকে তখন আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই তো বলে রাখছি ফার্সি শব্দটি পার্সি থেকে এসেছে পার্সি এসেছে পারস্য পারস হচ্ছে ইরানের পূর্ব নাম তো আমরা এভাবে মনে রাখবো আর হচ্ছে ফরাসি ফরাসির মধ্যে আমরা চারটা শব্দ মনে রাখবো প্রথমটি হচ্ছে কার্টুজ কুপন ডিপো রেস্তোরাঁ ফরাসি শব্দ কয়টি চারটি কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ হ্যাঁ বন্ধুরা এখন আসবো আমরা অলন্দাজ শব্দে আমরা একটা কথাই মনে রাখবো অলন্দাজরা তাস আবিষ্কার করেছে মানে তাসটা অলন্দাজে তো তাসের যত নাম সবই অলন্দাজদের জব্দ আমরা এভাবে মনে রাখবো তাসের যত নাম সবই ওলন দাজের জব্দ তাস আমরা তো তাস খেলি কলমেরিজ খেলি আমি কলমেরিজটি পারি অন্যগুলো পারি না তো কলমেরিজ খেলি তো আমরা এটা মনে রাখবো যে তাস যেটি আছে এটি দাসদের ভাষা ওলন্দাজ থেকে তার শব্দটি এসেছে এখন আমরা যাব গুজরাটি শব্দে গুজরাটি শব্দ মাত্র দুটো আমরা এই দুটোই বইয়ে আছে এবং দুটি মনে রাখবো খদ্দর এবং হরতাল খদ্দর অথবা খন্দর অথবা এবং হরতাল হরতালের সাথে তো আমরা সবাই পরিচিত বাংলাদেশি মানুষ বলে কথা গুজরাটি শব্দ কি হরতাল এবং খদ্দর কিছু হইতেই হরতাল পেঁয়াজের দাম বেড়েছে হরতাল একটা নতুন আইন সৃষ্টি হলো বা আইন প্রণয় হলো হরতাল বিরোধী দলের হরতাল তো সবাই আমরা কিভাবে মনে রাখবো বাংলাদেশের যে হরতাল এটা হচ্ছে গুজরাটি শব্দ খদ্দর এবং হরতাল পাঞ্জাবি শব্দ দুটো এটা আমরা মনে রাখবো চাহিদা শিখ একটি হচ্ছে চাহিদা আমাদের আরেকটা শিখ এভাবে মনে রাখতে পারে শিখার চাহিদা চাহিদা শিখের চাহিদা শিখার চাহিদা চাহিদা শব্দ দুইটি একটি এবং শিখ তারপর আমরা যাব তুর্কি শব্দে শব্দে আমি একটি কথা আগে বলেছিলাম চীন ও বিষ কোথায় পড়েছিলাম মনে আছে সবার কোথায় পড়েছিলাম সবাই মনে করতে পারেন হ্যাঁ আমরা এটি পড়েছি ফার্সি শব্দে ফার্সি শব্দে আমরা ছয়টি প্রত্যেক পড়েছিলাম দারবাজ মধ্যে চি আমি বলেছিলাম চি শব্দের শেষে যদি চি বসে তো সেগুলো কি ফার্সি শব্দ শুধুমাত্র বাবরচি ছাড়া তো বাবর্চি আমি তখন বলেছিলাম কি বাবরচি ছাড়া সবগুলোই তুর্কি ফার্সি শব্দ তো এই বাবরচি এক নাম্বার বাবরচি তারপর চাকর চাকু তোপ আর দারোগা তোপ দারোগা বাবরচি শব্দটি তুর্কি শব্দ এবং চাকর চাকু তোপ দারোগা এগুলো আমরা মুখ মুখস্থ করে ফেলবো চাকর চাকু তোপ দারোগা এখন আমরা জানবো চীনা শব্দ চীনা শব্দ চ দিয়ে যখন শুরু সো চীনা শব্দ যে দুটি আছে সেটিও চ দিয়ে শুরু চা এবং চিনি চা দিয়ে আমরা চিনি দিয়ে আমরা চিনি মিশিয়ে আমরা কী করি চা খাই চিনি ছাড়া অনেকে চা খায় কিন্তু আমি খেতে পারি না আপনিও মনে হয় খেতে পারেন না আপনার তো ডায়াবেটিস নেই আছে কি না আমারও ডায়াবেটিস নেই আপনারও ডায়াবেটিস নেই যাদের ডায়াবেটিস আছে তারা কি চিনি ছাড়া চা খায় তো আমরা চিনি দিয়ে চা খাই সো চীনা শব্দটি আমরা কিভাবে চিনব চ আছে দু চা এবং চিনি দুটার মধ্যেই চ আছে এবং আমরা এটাও যদি মনে না রাখতে পারি আমরা সকালে উঠে চা খাই বিকালে চা খাই এভাবে মনে রাখতে পারি বর্মি শব্দ দুটি বর্মি সেটা হচ্ছে লুঙ্গি ফুঙ্গি এই দুটি হচ্ছে বর্মি শব্দ লুঙ্গি এবং ফুঙ্গি তারপর জাপানি রিক্সায় চড়েছেন কেউ এমন কেউ কে আছেন যে আপনারা রিক্সায় চড়েননি হ্যাঁ আমরা সবাই রিক্সায় চড়েছি কম বেশি তো প্রথমে রিক্সা রিক্সা রিক্সার মধ্যে ছোটোবেলায় যখন যাদের যারা দুই সালের আগে জন্ম তারা কিন্তু অনেকে দেখতে পারেন রাতের বেলা রিক্সাওয়ালারা নিচে হাড়ি কেন লাগাতো তাই না এখন এটা সচরাচর দেখা যায় না এখন হচ্ছে টর্চ লাইট ব্যবহার শুরু হয়ে গেছে তো আমরা হারিকেন থিকা মনে রাখতে পারি হাড়ি কিরি হাড়ি কিরি কি চা চিনি বর্মি হচ্ছে লুঙ্গি ফুঙ্গি জাপানে হচ্ছে রিক্সা ও হাঁড়ি কিরি সো বন্ধুরা সবাই মনে রাখতে পারবেন আশা করি নেক্সট পর্বে আপনাদের জন্য আসছে উপসর্গ সবচেয়ে সোজা অধ্যায় একবার পড়ার পরে আপনারা কখনোই ভুলবেন না আপনাদের উপকারের জন্য আমি সেটি আজকেই দিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ